হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এম ওয়ার্ড সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো এম এস ওয়ার্ডে যদি লেখার মাঝখানে এরকম এক্সট্রা স্পেস যদি থাকে সেটা অটোমেটিক্যালি আপনি কীভাবে রিমুভ করবেন অনেকগুলা পদ্ধতি আছে আমরা আজকে দেখব সব থেকে শর্টকাট এবং সহজ পদ্ধতি অনলাইন থেকে বিভিন্ন সময় লেখা কপি করলে বা বিভিন্ন কারণে এরকম এক্সট্রা স্পেস চলে আসে লেখার ভিতরে তো এটা আমরা এক ক্লিকে আজকে রিমুভ করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে যেগুলো দেখে নেবেন এবং দিনে দিনে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো আমরা সচরাচর যারা এম এস ওয়ার্ড দু হাজার সাত বা তেরো বা এগারো ভার্সন ইউজ করি আপনারা সবাই জানেন আপনি যদি এই ভার্সনগুলোতে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন প্রেস করেন তাহলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এরকম এক এরকম একটা পপ আপ ওপেন হবে আপনার সামনে কন্ট্রোল এফ বাটন প্রেস করলে অথবা আপনি আমি যেমন দুই হাজার ষোলো ভার্সন ইউজ করতেছি এখানে দেখবেন যে এখানে ফাইন্ড ক্লিক করলে এই পাশে দেখেন ওপেন হচ্ছে এখান থেকে যদি আমি এই যে রিপ্লেসের উপরে যাই তাহলে এই যে ফাইন্ড রিপ্লেস এরকম একটা অপশান চলে আসতেছে তো আমরা দুইভাবে এই পপ আপটা আসলে ওপেন করতে পারবো আমরা এখানে হোমে গিয়ে রিপ্লেসের উপর ক্লিক করেও করতে পারবো আবার হচ্ছে কন্ট্রোল এফ বাটন প্রেস করে এই জায়গা থেকেও আমি এই যে রিপ্লেসের উপরে ক্লিক করে এই জায়গায় আসতে পারবো তো আমরা যেটা করতে পারি হোমে যাব যার পরে রিপ্লেস এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর দেখেন রিপ্লেস আমরা এখানে দুইটা স্পেস দিব দেওয়ার পরে রিপ্লেস উইস কি দিব একটা স্পেস দিব। দেওয়ার পরে এখান থেকে রিপ্লেস অল এটার উপরে ক্লিক করে ওকে করে দিব তো দুইটা স্পেস যেখানে যেখানে ছিল এটা হচ্ছে একটা স্পেস দিয়ে রিপ্লেস হয়ে গেল এখন আমরা যেটা করব আমরা আবার হচ্ছে কন্টো লেফট বাটন চেপেও যেতে পারি যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা রিপ্লেসের উপর ক্লিক করব এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্রাকেট দিব দেওয়ার পরে স্পেস দিব ব্র্যাকেট ক্লোজ এরপরে একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্রাকেট দিব দুই দিব কমা দিব দিয়ে ব্রাকেট ক্লোজ করে দিব এরপরে এখানে আমরা কি দিয়ে রিপ্লেস করব মাত্র একটা স্পেস দিয়ে আর মোড় থেকে আমরা এখানে দিব ইউজ ওয়াইল্ড কার্ড তো আমি আবার বলতেছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট একটা স্পেস ব্র্যাকেট ক্লোজ এরপরে স্পেস সেকেন্ড ব্র্যাকেট দুই কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব আমি এখান থেকে রিপ্লেস অল এটার উপরে ক্লিক করে ওকে করে দিব ওকে করে দিলাম এখন দেখেন এরপরেও যদি আপনার কাছে মনে হয় কোনো কোনো জায়গায় স্পেস থেকে গেছে এই জায়গাগুলাতে তাহলে আপনি আবার একটু রিপ্লেসে যাবেন যাওয়ার পরে জাস্ট এখানে দুইটা স্পেস দিবেন দিয়ে এখানে কী করবেন একটা স্পেস দেবেন রিপ্লেস অলের উপরে ক্লিক করলেন করলে দেখেন যে যতগুলা ছিল সবগুলো কিন্তু চলে গেল তো এইভাবে আপনি খুব সহজেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইউজ করে এক্সট্রা স্পেসগুলো উঠিয়ে আপনার লেখাগুলোকে সুন্দর করে নিতে পারেন আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুসে শেয়ার করতে ভুলবেন না